kali ini. Sampai kan udah kecemak. Ore kali ini. Mago. Aaj ami boro bipade porechi. Ei bipad theke tui amai uddhar korbi na ma. Ki bipade pore korchhi. Ore kali ini. Je dek sautali parboti lohomashore kore. Shuke nidra jai. Behula Lokhindar. Lokhindar ke dangshon kore. Phire eshe amar pujar koro ei dhoradhamer majhe. Na. ওই সন্তান হারানোর ব্যথা আমি জানি মাগো তাই এই সাঁওতালি পর্বতে তুললাম লক্ষ্মীদারকে আমি দংশন করতে পারবো না মাগো তুই তিন কুড়ির মাতা হয়েছিস সন্তান হারা আমি যে অষ্টনাগের মাতা আমিও সন্তান হারা সেই সন্তান হারা জ্বালা আমিও জানি তাই বলছি এই মুহূর্তে যা ওই বাসর মাঝারে লক্ষ্মীদারকে দংশন করে ফিরে এসো আমার চরণে না মা না আমি পারবো না তোমার এই অন্যায় আদেশ পালন করতে পারবো না তোমার এই অন্যায় পথে চলতে তাই যেমন এসেছিলাম সেই কালিন্দ হতে ফিরে যাব সেই মনসার সম্মুখে আসাটা যতটা সহজ মাগো চাওয়াটা অতি ভয়ঙ্কর কেন আমি তো বললাম ওই সাঁওতালি পর্বতে ডুবলাম লক্ষ্মীদারকে আমি দংশন করতে পারবো না মাগো তুমি যখন দংশন করতে পারবে না না মা না তোমার তাকিয়ে দেখো আমার হস্তে কি আছে মাগো তোমার হাতে এমন কি আছে মা অমৃত সুধা দাও না মা দাও না তোমার হাতে অমৃত সুধা খেয়ে নাচতে নাচতে গাইতে গাইতে ফিরে যাব সেই কালিন্দিরে মাগো ওই চাবুকের ভাই দেখে এই কালিনীকে পাঠাতে পারবে না ওই সাঁওতালি পর্বতে দুবলা মেয়েকে দর্শন করতে তোমার ওই চাবুকের ব্যথার হাতে আমার সর্বরঙ্গ রক্ত ধরে যাবে কিন্তু কালিনী যাবে না ওই সাঁওতালি পর্বতে চালাও মা চালাও চাবুক আমি হাসতে হাসতে জীবনে দেব কিন্তু ওই সাঁওতালি পর্বতে দুবলা মেয়ে চিন্তারকে আমি দর্শন করতে পারবো না চাবুক প্রহার করব ঝলকে ঝলকে রক্তের বন্যা বহিয়ে দেব জর্জরিত করবো তোমার সর্বাঙ্গ বলো কালিনী তুমি যাবে কি না 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 তুমি যাবে না আমি পারবো না যাবে না কালিনী সহ্য মা পারবো না পারবো না খেতে Oh!
আমার আদেশ নিয়ে যাও শতলি পর্বতে দুর্লভ লক্ষ্মীকে দংশন করে পূজার পূজার করো ধননবীর মাঝে আজ যদি তুমি আমার আদেশ পালন করো কালিনি আমি তোমায় কি দেব জানো কালিনি মস্তকের স্বর্ণ মুকুট তৈয়ার করে দেব ওই জন্য তোমায় নরলে কি বলে কালিনি শুনবে মা শুনবে আমি শুনতে চাই কালিনি এই আগ চোখে মনসাকারি ও আজকে বলে তো ভালো দে আমার ওই শতলি পর্বতে যাওয়ার আগে তোমার কয়েকটি কথা দিতে হবে মা এমন কি কথা দিতে হবে কালিনি মা গো আছাইতে পদ্ম পুরাণের পাতায় তোমার স্বর্ণ অপরক্ষিত ভাবে লিখতে হবে কালিনি গিয়েছিল ওই শতলি পর্বতে দুর্লভ লক্ষ্মীকে দংশন করতে কালিনি এই কালিনীর ইচ্ছায় নয় ওই মনসার ইচ্ছায় আমি কথা দিলাম আজ হতে পদ্মের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে কালিনী গিয়েছিল শতলি পর্বতে দুর্লভ লক্ষ্মীকে দংশন করতে তবে কালিনীর ইচ্ছা নয় শিবনন্দিনী মনসার ইচ্ছায় আগো আরেকটি কথা মা আরেকটি কি কথা শুনেছি লোকমুখে বিশ্বকর্মা বিশ্বশিল্পী সে আমার ভাবে সেই শতলি পর্বতে লোহের বাসর ঘর নির্মাণ করেছে তাতে কোনো পিপীলিকা প্রবেশ করবে না তাতে কোনো বাউ সঞ্চয় হবে না আমি কেমন করে প্রবেশ করবো গো জননী কালিনী এই চিন্তা করছো তুমি তাহলে শোনো কালিনী বিশ্বশিল্পী বিশ্বকর্মা তাকে দিয়ে আমি শতলি পর্বতে ঈশান কোণে কাটিয়াছি ছিদ্র হেমতালে রাখিয়াছি বন্ধ নাগের নিঃশ্বাসে হেমতালে যাবে উড়িয়া সুতর সঞ্চয় প্রবেশ করবে কাল্লে পাশা বাজারে বেউলাধরের কেশদে উঠিবে পালঙ্ক বাজারে পাশা বাঁধিবে লক্ষ্মীন্দরের পদ ছায়ায় মশাকে পাকাবো এই শতলি পর্বতে মশার জ্বালা সহ্য না করতে পারে লক্ষ্মীন্দর তোমার মস্তকে পদাঘাত করবে সেই অপমানের অপমানিত হইয়া তুমি দংশন করবে দুর্লভ লক্ষ্মীন্দরকে পাঠিয়ে দেবে বাসরো মাঝারে মা গো তুমি আমার চাওয়া রাখি আমার সব পথ পরিষ্কার করে রেখে কালিনী তাই তো আমার মুখে যে অমৃত সুধা দন্ত রয়েছে এই দন্তের কথা আমি মায়ের কাছে বলবো না মায়ের থেকে চুরি করে পালাবো এই দন্ত দিয়ে যদি সেই লক্ষ্মীন্দরকে দংশন করি সে লক্ষ্মীন্দর তো চিরজীবনের মতন আমার হয়ে যাবে না মা আমি সেই চললাম শতলি পর্বতে দুর্লভ লক্ষ্মী
দাঁড়াও কাহিনী এর আগে আমি তোমাকে চাবুক প্রহার করেছি সেই চাবুকে জ্বালা তুমি সহ্য করেছো সহজে তুমি রাজি হওনি ওই সাঁওতালি পর্বতে যাওয়ার কিন্তু এখন কোন কারণে তুমি সাঁওতালি পর্বতে দুলাম লক্ষ্মীদারকে দর্শন করতে যাচ্ছ মা গো তোমার পূজারে লাগি আমি চললাম সেই সাঁওতালি পর্বতে দুলাম লক্ষ্মীদারকে দর্শন করতে তাই তাই আমি তরায় করে যাই সেই সাঁওতালি পর্বতে নরকালী এটাই তোমার ছলনা তোমার কাছে আছে অমৃত সুধা ওই সুধাই লক্ষ্মীদার দংশন করলে মৃত হবে না তাই আমার কাছে অতীত গরল আছে আমার গরল তোমার মুখে আমি ঢালবো আর তোমার অমৃত সুধা আমার মুখে ঢালবে এসো কালিনী এসো কাছে এসো তোমার অমৃত সুধা আমার মুখে দাও কালিনী দাও কালিনী পুত্রকে বাঁচাতে ওই মনুষারে পূজারে নেশায় মনুষার অত্যাচারী অত্যাচারে আজ কালিনি যায় আজ ওই সাঁওতালি পর্বতে তুমি বলতে পারো না গো তুমি কেমন বা গো একটা সামান্য ফুলের আশায় তোমার এত অত্যাচারে করতে তোমাকে বাঁধল না বাগ আরে করি পাপ কেমন হল আজ বলে দাও মা মনসা Jangan
ও কালিনীর অভিনয় সন্তুষ্ট হইয়া 10টি করে টাকা 20টি টাকা দান করেছে মা মনসার নাম করে হো হরি বল
কেন সুন্দর লেখাই আমার বাসুর নিদ্রা যায় আমি আমি কেমন করে কৌশল করব গো জননী তুমি বলে দাও আমার তুমি বলে দাও আমার তুমি বলে দাও আমার আরে কালি নয়নে জালে কালি বুক ভেসে আরে কেমন দাম শুনে করিব আমি আরে দুবলা বেলা খারি গায় কালি Jale, abah saya cari kari boyabi,
আরে সাক্ষী রইল চন্দ্র সূর্য আর সকল দেবতা আর অবশ্য জয় সেন করি আমি ওরে লাগাই গুণ আমার সর্বশরীরটা জ্বলে যাচ্ছে আমার যে কিসে দংশন করলো এ কি ওরে কালিনী তুই আমার দংশন করে চলে যাচ্ছিস কালিনী না কালিনী না আমি তো তোর কাছে কোনো অপরাধ করিনি তাহলে তুই কেন দংশন করে চলে যাচ্ছিস কালিনী আমি তোকে সুস্থভাবে যেতে দেব না কালিনী আমার কাছে আছে বিয়ের জাতি এই জাতি দিয়ে তোকে শেষ করে দেব ওগো বেহুলা একটিবার ওঠো না বেহুলা একটিবার ওঠো আমার যে কালী সাপে দংশন করেছে বেহুলা ওঠো না বেহুলা একটিবার একটিবার তাকিয়ে দেখো বেহুলা মৌখালী উদয় দাদা অনেকদিন আগে চলে গেছে আমাদের ছেড়ে সেই দাদা শান্তি কামনার জন্য এই কালিনীকে 10টি টাকা উপকার করলো আর আমার বিশ্ব সে এসেছে তারদা থেকে সেই কালিনীকে 10টি টাকা উপকার করেছে ওগো বেহুলা একটিবার একটিবার কথা বলো না বেহুলা একটিবার কথা বলো বেহুলা কথা বলো আজ উঠো পিয়ে ও আজ সায়ে ও আজ সায়ে